আজ কি খাবার লিস্ট এত লেট? বাবু একটু লেট হয়ে গেছে। লেট হয়েছে মানে তোকে আমি কিসের লেগে থুইছি? আমি এত দূরে ব্যবসা করছি, বাড়িতে খেতে যাও টাইম নেই বলে তো তোকে থুইছি। তারপরও যদি তুই লেট করিস তাহলে তোর মতো চাকরের দরকার নাই, ঘর থেকে বেড়া। বাবু আপনার পাদরে বলছি, আর দেরি হবে না, আপনি আমাকে এইবারকার মতন ক্ষমা করে দেন। লে ঠিক আছে, তাড়াতাড়ি খাবার রেডি কর। এদালে তরকারি তো শেষ, ভাত করে নুন পানি দিয়ে খেলে। এইভাবে মাস খানিক চললে আমি কে দেই নায়ক হয়ে যাব। এই সফিক কিছু বলছেন বাবু? হ্যাঁ, এইদিকে তো 7-8 দিন হয়ে গেল, আমাদের বাড়ি পানি গিয়ে একটু খোঁজলি দেখা দিনি, তোর মালকিন কেমন আছে? ঠিক আছে মালিক, খাওয়া দাওয়া করি যাব। এই সফিক, এতদিন তুই কোথায় ছিলি রে? বাড়িতে কাজ
শামির কি হইছে? আমি বলতে পারবো না, বাবু মানা করেছে। এই আমি তোর মালকিন, তুই আমাকে বলবি নি, বল শিগগিরই। ঠিক আছে বলছি, বাবুকে বলেন না। বাবু তাই পেটে দুটো দাঁত বেরিয়েছে। লাল এই ছুরা কি বলছে, পেটে কোনোদিন দাঁত বেরায়? দাঁত তো বেরায় মুখে। হ্যাঁ ওইটাই তো বাবুর রোগ, যন্ত্রণা জ্বালায় লটপট করছিল। আমি বাবুর সেবা যত্ন করেছি, তার লেগে কয়দিন আসতে পারিনি। এই তোর বাবু এখন কেমন আছে? যন্ত্রণা কমেছে কিন্তু দাঁত দুটো বেরিয়ে আছে। ঠিক আছে এই খাবারগুলো নিয়ে যা, আর কেমন থাকছে আমাকে জানাস। কিরে সফিক, তোর মালকিন এখন কেমন আছে? এমনিতে তো সব ঠিকই দেখনু, শুধু টাকানোটা ভয় ভয় লাগছে। তাই নাকি? তাহলে তুই থাক এখানে, আমি বাড়ি গিয়ে দেখি আসি। ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বাড়ির গরম ভাত তো কোনোদিন খেতে পাও না, চলো চাইটি খেয়ে নাও গা। ওগো তুমি খাওয়া দাওয়া করে ভিলভিল করে তাকাচ্ছো, একটু ঘুমাও না। বাড়ি এসে তো বিশাল ভুল করনু, সফিক যে বললো কমেছে, এ তো দেখছি কিছুই কমেনি। কি গো ভরা পেটের উপরে শুনি যে চিত হইছো, বিশাল বেগাইতে পড়ি গেল যে, একটু ঘুমের অভিনয় করি দেখি কি হয়। এইবার ঘুমি গিছে, এই সুযোগে দাঁতগুলো দেখিলি। আপনারা তো সবাই জানেন আমার বউ খেপে গেছে, আজ দুপুরে আমার গায়ে লাভ দিয়ে পড়ি কামড়ে লাড়ি ভুড়ি বেক করে দেওয়ার চেষ্টা করেছিল। মিথ্যে কথা বলি এদের মধ্যে বিশ্বাস লাগছে কেন তাই বল। বড় সাহেব আমি এই বাড়ির চাকর, কোনোদিন আমাকে পেটপুরি চাইতে কেটে দেয়নি, তাই দুদিন পেটপুরি খাওয়ার লাগি এই বিচ্ছেদটা লাগেছি।